আমি তোমার কে হই? আমি তোমার কে হই? আর হ্যাঁ বাবর, আমি তোমার বাবা হই। হ্যাঁ, তুমি আমার বাবা, তুই আমার বাপ। তাই খাইছাও সকালে ভাত খাইছাও? হ্যাঁ, ভাত খাইছি, ওষুধ খাইছি, দুকান দুকান। আচ্ছা, এখন যে দুপুরে ভাত খায় ঘুম পারবে আবার? না বাবা, ঘুম পারবে না? না আমি না, একটু হাত ধরে নিয়ে বেরোলো, বেরোলো লাগবে। হ্যাঁ, বেড়ামনি নিয়ে, বেড়ামনি হুইল চেয়ারও তো আছে, নিয়ে ঘুরবো। হ্যাঁটা হ্যাঁটা ঘুরবে? আচ্ছা, নিয়ে যাবো, আজকে নিয়ে যাবো, একটু পর, একটু পর নিয়ে যাবো, আমি তো বাড়িতেই আছি আজকে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। এই যে আমি তোমার কি হই, বাবার এই ভিডিওটা সেই ভাইরাল হয়ে গেছে। আমার বাবা কয় আমি বলি বাবার বাবা হই, তুমি আমার বাবা। ওষুধ খেলাম, ভাত খেলাম। ওষুধ খেছাও, ভাত খেছাও? আচ্ছা, ও বা, মুসুর কলার ডাল, মুসুর কলার ডাল দিয়া আর 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 কিবেন ভাজা, কিবেন ভাজা। তো অসংখ্য ধন্যবাদ। একটা কথা বলি, সেটা হলো কৃষ্ণ কৃষ্ণ শীল নামে একটা ছেলে আমার বাবার ভিডিও আর কি, আমার বাবাকে নিয়ে কিছু কথা বলছে, করে ভিডিও আপলোড করছে, তো আমার চোখে সেটা পড়লো, প্লাস সেটা কমেন্ট বক্সে আমাকে বলছিল। তো যাই হোক, আমি তার ভিডিওটা শেয়ার করে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে নিয়ে ভিডিওটা করার জন্য, আমার বাবাকে নিয়ে ভিডিওটা করার জন্য। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে বাবা। খাওয়া স্যার, কি দেখালে? কি মাছ? কানুস মাছ দেখালে? বাবা থাকো। আমার ফোনের সমস্যা হওয়ার পরেও আমি আপনাদের জন্য ভিডিও আপলোড করি, জানিয়ে আপনারা আমার বাবার ভিডিওগুলি দেখেন এবং পছন্দ করেন। তো আসলে এখন আমি ভিডিও করলে আমার সেই ভিডিওর সাউন্ডটা আসে না, আমার আলাদা করে এডিট করে সাউন্ডটা দিতে হয়। তো এখানে আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা কেমন আছো, তুমি ভাত খেয়েছো? বলছে না, চা খাবে এখন একটু পর, তাই বললো, মা চা করতেছে। আচ্ছা, তো বললাম যে তুমি ভাত খাও না কেন, পেট ভরে ভাত খাও না কেন, তোমার শরীরটা আগের থেকে শুকায়া যাচ্ছে। কিছু ফলোয়ার এগুলো কমেন্ট করতেছে যে কাকা বাবু আগের থেকে শুকায়া গেছে, তো তুমি একটু ঠিকভাবে খাওয়া দাওয়া করবা, শরীরের যত্ন নিতে হবে। তো তো বললো যে আচ্ছা কালকে থেকে খাবো, ঠিক আছে, মানে ঠিক মতো ভাত খাবে, এটা বললো। তো যাই হোক, একটু কষ্ট হয়ে গেছে আমার, তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। বাবা, হ্যাঁ, কি খবর তোমার? ভালো ভালো। কি খেলে এখন? কাশির ওষুধ। বাবা, কাশির ওষুধ খাওয়ায় দিলাম। সবাইকে একটা কথা বলি, সবাই বলতেছেন যে দাদা আপনি তো কাউকে সাপোর্ট করতেছেন না, আমাদের একটু সাপোর্ট করেন। তো হ্যাঁ, আমি আপনাদেরকে সাপোর্ট করব। এখানে একটা বিষয় আছে, সেটা হলো যেহেতু এখানে আমার বাবার সব ফলোয়ার, আমার বাবার ভিডিও দেখার জন্যই সবাই ফলো দিছে, তো আপনারা আমার বাবার ভিডিও নামিয়ে নিয়ে সেই সাউন্ডগুলি রিমুভ করে দেন, দিয়ে আমার বাবাকে নিয়ে কিছু কথা বলেন, মানে আমার আমি যে আমার বাবাকে নিয়ে ভিডিও টিডিও করি, এই ধরনের এই টাইপের কিছু কথাবার্তা, মানে বা আমার বাবা রিলেটেড ভিডিও বানান, তাহলে আমি আমার আইডিতে শেয়ার দিব, তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, অনেক মানুষ দেখতে পারবে, তখন অনেকেই আপনাকে ফলো দিবে। তো এছাড়া অন্য কোনো ভিডিও দিলে তো তারা দেখবে না, ওই জন্য আমার বাবাকে নিয়ে কিছু কথা বলেন, আমি অবশ্যই আপনাদের ভিডিও শেয়ার করে দিব, আর সেখান থেকে আপনাদের উপকার হবে। তো যদি যদি ভিডিওটা নাও নামাতে পারেন, তাইলে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে মানে আমার বাবার বিষয়ে কিছু কিছু কথা বললেন, বলে আপনারা পোস্ট করেন, আর পোস্ট করার পরে আমাকে জানাবেন, আমি আপনার আইডিতে ঢুকে আপনার ভিডিওগুলি শেয়ার দিয়ে দিব, সমস্যা নেই।